جِنُّي رب لَا مِنْ قُرآنٍ الْكَرِيمِ الْمُجْتَبَلِنَ قُلْ إِن كُنْتُمْ تُحِبُونَ اللَّهَ فَاتَّبِعُونِ يُحِبِبِكُمُ اللَّهُ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে পড়ে দিলেন হাবিব আপনার যে উম্মতগুলো আমি রব্বিকрим আল্লাহকে mohabbat করতে চায় ভালোবাসতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনার ওই উম্মদগুলোকে আমার ওই গোলামগুলোকে আপনি জানাইয়া দেন আপনার ওই গোলামগুলো আমি রব্বে কারিমকে ভালোবাসতে হবে না আপনার গোল আপনার উম্মতগুলো একটা কাজ দুনিয়ায় বসে করবে আমি রব্বে কারিম আপনার উম্মদগুলোকে তিনটা পুরস্কার দিয়ে ধন্য বানাইয়া দিব তাহলে একটি কাজ যদি আমরা দুনিয়ায় করতে পারি আল্লাহ কয়টা পুরস্কার দিবেন আল্লাহ তালা বলে দিলেন হাবিব আপনার যে উম্মাদ আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে হবে না ইং কুংতুম তোহেবুন আল্লাহ ফত্তে একটি কাজ করবে আপনি নবীজিকে মোহাব্বত করবে আপনি নবীজিকে অনুসরণ করবে জীবনের চাইতে বেশি ভালোবাসবে আমি আল্লাহ তিনটা পুরস্কার আপনার উম্মতকে দান করব বলুন না সব এক নম্বরে আল্লাহ তাআলা বললেন ইউ হবি বেকুম হাবিব আপনার উম্মত শুধুমাত্র আপনার অনুসরণ করবে আপনার এতে বা করবে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে আমি আল্লাহকে আপনার ওই উম্মতের ভালোবাসার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ তালাই ভালোবেসে আপনার উম্মতকে ধন্য বানায় দিব বলুন না সোবাহান আরেকটা আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ তাহলে নবীজির অনুসরণ করলে ভালোবাসবে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসবেন কে আরেকটা আওয়াজ দিয়ে বলুন কে আল্লাহ রব্বুল আলমিন চমৎকারভাবে ভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন হাবিব গুম্মদ্দিকে জানিয়ে দেন আপনার যে উম্মদ আপনি নবীজিকে মহাব্বত করবে অনুসরণ করবে তেবা করবে আমি রব্বে কারিমকে তাদের ভালোবাসার কোনো প্রয়োজন নাই আমি রব্বে কারিম আপনার উন্মতের আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ তালাই তাদেরকে ভালোবেসে ধন্য বানাইয়া দিব হারুন বাদশাহারুনুর রশিদ একদিন ঘোষণা করলেন তার এলাকার মধ্যে যার যা প্রয়োজন আছে আগামীকালকে অনুষ্ঠান হবে প্রয়োজন অনুযায়ী নিয়ে যাবে বলুন না সুবাহান আল্লাহ সবাই যার যার প্রয়োজন মতো সেখান থেকে চেয়ে নিয়ে যাচ্ছে চেয়ে নিয়ে যাচ্ছে কিন্তু হারুন রশিদের একজন দাসী হারুন রশিদের এই যে চেয়ারের পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে বলুন না সোবাহান হারুন রশিদ জিজ্ঞেস করলো তোমার কি চাই সবাই তো যার যার প্রয়োজন অনুযায়ী যার টাকা দরকার টাকা নিয়ে গিয়েছে যার বাড়ি দরকার বাড়ি নিয়ে গিয়েছে ঘোড়া দরকার ঘোড়া নিয়ে গিয়েছি তোমার কি দরকার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন কিন্তু ওই বাচ্চার দাসী সঙ্গে সঙ্গে জবাব দিল আমি যার গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমি তাকে চাই ওই দাসী বুঝেছে আমি যদি বাচ্চা হারুন রসিদকে পাই তাহলে টাকা বলেন ঘোড়া বলেন বাড়ি বলেন গাড়ি বলেন সবকিছু আমি পাবো এজন্য আল্লাহ বললেন গোলাম নবীজিকে ভালোবাসো করো নবীজিকে জীবনের চাইতে বেশি মোহ করো কোনো কিছুর প্রয়োজন নাই আমি আল্লাহ তালাই নিজেই তোমার হয়ে যাব বলুন না সোবাহান মসজিদের যদি কোনো ইমাম সাহেব আপনারা রাখেন ওই মসজিদের ইমাম সাহেবকে যদি আপনার পছন্দ না হয় আপনি কি তাকে অনুসরণ করতে পারবেন সবাই জবাব দেন পারবেন আপনি তো তার পিছনে নামাজে দাঁড়াবেন ঠিকই কিন্তু আপনার নামাজের মধ্যে কোনো খুশু খুজু আসবে না আপনি চিন্তা করবেন ইমাম সাহেবের ভুলটা কোন জায়গায় হয় ঠিক কি না ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি তোমরা রাসূলকে ইত্তেবা করো কিন্তু ইত্তেবাটা যদি রাসূলকে করতে হয় রাসূলের পূর্তি ভালোবাসাটা আগে জন্ম হওয়ার দরকার আছে না নাই কথা বলেন না আছে না নাই আপনি যদি ইমাম সাহেবকে অনুসরণ করেন ইমাম সাহেবকে যদি আপনার ভালোই না লাগে আপনি কি তাকে অনুসরণ করতে পারবেন কথা বলে না পারবেন এজন্যই রব্বুল আলামিন বলল এক নাম্বার পুরস্কার আমি তোমাদেরকে দিব তোমরা যদি নবীজিকে ভালোবাসো নবীজির এতে করো নবীজির সুন্নাত গুলোকে আঁকড়ে ধরো কোনো টেনশন করা লাগবে না আমি আল্লাহ তালা তোমাদের হয়ে যাব আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বললেন লাফুন আলাই হাজুণ অর্বিকারিম বললে গোলাপ তুমি আমি আল্লাহ তালার হয়ে যাও তোমার কোনো টেনশন করা লাগবে না কবরে হাসরে মিজানে কোনো নাই শুধু নবীজিকে নবীকে করো বা করো আমি আল্লাহ ভালোবেসে তোমাকে তালা ডাইরেক্ট আমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ তাহলে এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা ঘোষণা করলেন কি ঘোষণা করলেন রাসুলের অনুসরণ করলে আল্লাহ নিজেই তাকে ভালোবাসবেন বলুন না সুবাহানা কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আমরা যে নেক আমল করি বদ আমল করি নেক আমল করা সহজ নাকি বদ আমল করা সহজ কথা বলেন না নেক আমল না বদ আমল নেকামল করা সহজ এজন্য মনে মনে করেন আপনাদের এখন শয়তান প্ররোচনা দিচ্ছে মদ খেতে চায় আপনারা কি এখানে ইচ্ছা করলেই মদ পাবেন ইচ্ছা করলেই জুয়া খেলতে পারবেন আপনাকে টাকা খরচ করে মদের বারে যেতে হবে আপনাকে জুয়া খেলতে হলে জুয়ার আসরে যেতে হবে আমার আল্লাহ তালা বলে দিলেন গোলাম তোমার বদ কাজ তোমার খারাপ কাজ করতে হলে তোমার আর্থিক ঘাটতি আছে তোমার শারীরিক ঘাটতিও আছে আর গোলাম রে শোনো গোলাম রে শোনো আমি কারিমের ভালোবাসা পেতে চাও আমি রব্বে কারিমের প্রিয় একজন বান্দা হতে চাও মাহাফিল শেষ করে দোয়া শেষ করে বাড়িতে যাবে অজু করে যায় নামাজটা বিছিয়ে দুই রাকাত নামাজ পড়ে শেষ দায় পরে আমি রব পুর আল্লাহ কাছে চা তুই যা চাবি আমি রবুল আলামিন তাই দেব যত বেশি সিজদা দেবি তত বেশি আমি রব্বে কারিমের প্রিয় হতে পারবি বলুন সুবহানাল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম বলুন সুবহানাল্লাহ তাহলে সাহাবিরা আমার নবীকে কেমন ভালোবাসতেন একটু শুনবেন কথা কয় না আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দিব আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামকে সাহাবিরা কেমন করে মোহাব্বত করতে একটু শিক্ষা নেন আর আমরা তার উম্মত হয়ে কি করছি বোখারি শরীফের সবচেয়ে বড় লম্বা হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আল মোনাব্বারায় গেলেন কোথায় গেলেন কথা কয় না কোথায় মদিনা আল মোনাব্বারায় গেলেন কাফের মুশ্রিকরা আমার নবীজির আর কোনো খোঁজ খবর পাচ্ছে না আমার নবীজির খোঁজ খবর পাচ্ছে না কাফের মুশ্রিকরা একজন গোয়েন্দা নিযুক্ত করল যার নাম হচ্ছে ওরোয়া ওরোয়াকে ডেকে ডেকে বলল ওরোয়া তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও মুহাম্মাদের খোঁজ খবর তার সাহাবিদের সঙ্গীদের খোঁজ খবর নিয়ে আমাদের কাছে এসে বলবে গোয়েন্দার নাম কি কি নাম কাফের মুশরিকরা যখন আল্লাহর হাবিবের কোনো খোঁজ খবর পেল না তখন ওই কাফের মুশ্রিকরা ওরুয়া নামে একজন গোয়েন্দা নিযুক্ত করল ওই গোয়েন্দা নিযুক্ত করার পরে ওই গোয়েন্দা মক্কা থেকে মদিনায় চলে গেল মদিনা থেকে সব কিছু দেখে আবার যখন মক্কায় আসলেন কাফের মুশরিকরা দেখে দেখে ডেকে ডেকে বলল উরুয়ারে বল মক্কা থেকে মদিনায় গিয়ে কি খোঁজ খবর নিয়ে এসেছো ওরুয়া সঙ্গে সঙ্গে কাফের মুশরিকদেরকে বললো শোনো আমি মক্কা থেকে মাদিনে গিয়ে মোহাম্মদ আল্লাহ রবি সাল্লাহ আলাই মধ্যে যে গুণ আমি দেখেছি যে বৈশিষ্ট্য আমি দেখেছি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সত্য একজন নবী হবেন তাছাড়া আর কিছু হবেন না বলুন না কাফের মুশরিক আশ্চর্য হয়ে গেল বললারি তোমাকে তো নবী সত্য কিনা এটা দেখার জন্য মদিনায় পাঠানো হয় নাই তোমাকে তো মক্কা থেকে মদিনায় পাঠানো হয়েছে মোহাম্মদের খোঁজ খবর নেওয়ার জন্য তার সঙ্গীদের খোঁজ খবর নেয়ার জন্য বলো কি দেখে এসেছ ওই কাফের মুশরেকরা সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে ওরুয়া সঙ্গে সঙ্গে বলল আমি যখন মক্কা থেকে মদিনা আলমোন্বরায় গেলাম আমি কি আশ্চর্য হয়ে গেলাম আমি গিয়ে আশ্চর্য হয়ে গেলাম আমি দেখতে পেলাম নবীজি যখন তার মুখ মোবারক থেকে লালা মোবারক ফেলবেন থুথু মোবারক ফেলবেন আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম সাহাবিরা সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে গেল কিভাবে একটু আল্লাহর হাবিবের থুথু মোবারক পাওয়া যায় বলুন না সোবাহান আল্লাহ আরেকটু জোরে বলুন না সুবাহান আল্লাহ বলে আমি আশ্চর্য হয়ে গেলাম সাহাবিরাম আল্লাহর হাবিবের একটু থুথু মোবারক লালা মোবারক নেয়ার জন্য পাগলের মতো প্রতিযোগিতা শুরু করে দিল বলুন আল্লাহ আকবর যেই না নবীজি কোনো একজন সাহাবির হাতে একটু লালা মোবারক দেয় একটু থুথু মোবারক দেয় সঙ্গে সঙ্গে ওই সাহাবি ওই লালা মোবারক টু খুশিতে হাসতে হাসতে তার মুখে মালিশ করা শুরু করে দেয় তার শরীরে মালিশ করা শুরু করে দেয় সাহাবি হাসতে হাসতে বাড়িতে যায় সাহাবির হাসির কারণ হচ্ছে কারণটা কি সাহাবি লালা মোবারক পেয়ে এত খুশি কেন এত খুশি কেন এত খুশি কেন সাহাবি লালা মোবারক শরীরে লাগানোর পরে তিনি বলে কেয়ামতের ময়দানে আমি ভয়ে ছিলাম কোনো কারণে না জানে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়িয়ে যাই আল্লাহ যদি আমার কাছে হিসাব চাই কোনো বিষয় ধরে না জানি কাঠ গোড়ায় ধরা খেয়ে যায় কিন্তু খোদার কসম করে বলছি খোদার কসম করে বলছি শোনো খোদার কসম করে বলছি আল্লাহর হাবিবের লালা মোবারক আমার চেহারায় আমার শরীরে লাগার পরে আমি নিশ্চিত হয়ে গিয়েছি ওই কেয়া মতেরে ময়দানে জাহান্নামের নামের আগুন আমার শরীর জ্বালতে পারবে না আর একটু কন কনসবাহান আল্লাহ কাফের মুশরিকরা ডেকে ডেকে বলল উরুवारे আর কি দিকে এসেছো একটু বলো উরুয়েবার বলল ওয়া ইদা তাওয়দ্দআ আননাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলল আর কি দিকে এসেছো বলো বড় সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিল আমি প্রথমে গিয়ে দেখলাম থুথু মোবারক পে সাহাবিরা মালিশ করে হাসতে হাসতে বাড়িতে চলে যায় এরপরে আমি দেখতে পেলাম তাওদ আন্নবী ইউ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাদু ইখ আলা উদু ইহিব আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন অযু মোবারক করবেন কি করবেন আল্লাহর হাবিব যখন অজু মোবারক করবেন সাহাবিরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল বলুন না সবহান আল্লাহ সাহাবিরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম আমি দেখতে পেলাম সাহাবিরা একজন আরেকজনের উপার হামাগুড়ি খেয়ে পরে প্রতিযোগিতা শুরু করে দিল বলুন না আল্লাহ হকবাব কে কার আগে গিয়ে একটু অজুর অবশিষ্ট পানি মোবারক নিবেন বলুন না কি নিবেন সোবাহান আল্লাহ সবাই বলেন কি নেবেন আল্লাহর হাবিব করার পরে পানি যে থেকে যাবে একটু পানি মোবারক নিবেন একটু পানি মোবারক নিবেন সাহাবিরা একজনের গায়ে আর হামাগুড়ি খেয়ে পরে একটু পানি মোবারক নেওয়ার জন্য বলুন না আল্লাহ উরুয়া বলে যেই না আমি দেখলাম আল্লাহর হাবিব অজু শেষ করলেন সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ওই যে সাহাবিরা ছিল তারা যে একটু আল্লাহর হাবিবের অজুর অবশিষ্ট পানি মোবারক পেয়েছে চেহারায় মালিশ করা শুরু করে দিল শরীরে মালিশ করা শুরু করে দিল অনেকে বড় কথ হিসাবে পানিটুকু খেয়ে ফেলে বলুন সোভা না কি করলেন এমনকি এমনও অনেক সাহাবি আছে যে আল্লাহর হাবিবের অজুর অবশিষ্ট পানি পায় নাই সঙ্গে সঙ্গে গিয়ে যে সাহাবি পানি পেয়েছে তাকে গিয়ে বলল ভাইরে তুমি তো আল্লাহর হাবিবের অজুর অবশিষ্ট পানি পেয়েছ আমি পাই নাই ভাইরে তোমার হাতের যে অংশে ভিজা আছে আল্লাহর হাবিবের অজুর অবশিষ্ট পানি মোবারক লেগে আছে তোমার হাতটা একটু আগায় দাও আমি একটু ওই হাতের উপরে আমার হাতটা ঘষা দিয়ে আল্লাহর হাবিব একটু বরকত লাভ করি কারণ সাহাবীরা জানেন কারণ সাহাবীরা জানেন এই অজুর পানি যদি আমার শরীরে লাগে এই অজুর অবশিষ্ট পানি যদি আমার শরীরের মধ্যে প্রবেশ করে ওই কেয়ামতের ময়দানে রব্বে কারিমের জাহান নামের আগুন আমাকে জ্বালতে পারবে না বলুন না সোবাহান কারণ সাহাবিরা জানেন আমার নবী কেমন নবী কারণ সাহাবিরা জানেন আমার নবী কেমন নবী রব্বি কারিম বলে দিলেন وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين تار حبيب محمد صلى الله عليه وسلم كبلد لن حبيب কাফির মুশরিকরা মশ্রিকটা আপনাকে মাজনুন পাগল বলে ডাকবে কাফির মুশিকরা আপনার উপরে অত্যাচার করবে আপনি কষ্ট পাবেন না কষ্ট পাবেন না মন খারাপ করবেন না আমি আল্লাহ তালা সবার কপালে হেদায়ত লিখে রাখি নাই হাবিব রহমত আল্লাহ আলামিন আমি আল্লাহ তালা যেই জায়গার র আমি আপনাকে ওই জায়গার জন্য রহমতের নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি কারণ আমার নবী হচ্ছে এমন একজন নবী সাহাবিরা জানতো আমার নবী কোন উম্মের দিকে ইশারা করে যদি বলতো এটা আমার উম্মত আর ওই উম্মতের উপরে যদি আল্লাহর জাহান নাম হয়ে যায় আল্লাহর হাবিব শুধু ইশারা করে বলবে এটা আমার উম্মত সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আল্লাহর হাবিবের ইশারার কারণে ওই উম্মতের জাহান্নাম নাম হারাম করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেয় বলুন না সুবাহান কারণ আমার নবী হচ্ছে এমন একজন নবী আমার নবী হচ্ছেন এমন একজন নবী যে নবী হাত দিয়ে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আমার নবী হচ্ছে এমন একজন নবী আমার নবী পা মোবারক উঠাবেন বরকত হাত মোবারক দিয়ে ইশারা করবেন বরকত আমার নবী আমার নবীর ইশারায় মুরুদা পাথর কালেমা পরে সাক্ষী দিয়া দেয় বলুন না সোবাহান মুরদা পাথর কালে মা পরে নবীর হুকুমে বৃক্ষ রাজি ঝুকে পরে নবীর তাজি মে বলুন না ঠিক কিনা নবীর হাতে সারায় নবীর হাতে সারায় ঝর না যে বয় যা আল্লাহ রে খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় নবীর ভালো বলুন না ঠিক কিনা নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে সকলে আওয়াজ করে বলুন নবীকে না চিনতে আল্লাহকে চেনা যাবে এজন্য সর্বপ্রথম অনুসরণ করতে হবে আমার নবীজির সর্বপ্রথম মহাবাত করতে হবে আমার নবীকে কে কে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ঠিক কি না ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জীবন যদি দিতে হয় নবীর জন্য দাও নবী তরা নবী বাঁচা নেওয়ালা নবী তরা নেওয়ালা নবী বাঁচা নেওয়ালা প্রাণের চেয়ে প্রিয়তাই প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে জানো ভালো যদি বাসতে হয় সবাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জীবন যদি দিতে হয় নবীর জন্য দাও নবী নেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তরা নেওয়ালা নবী বাঁচানেওয়ালা বলুন আল্লাহ আমিন এজন্য আমার প্রিয় ভাইরা এক নাম্বার পুরস্কার আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহর নবীজিকে যেতে বা করতে পারবে সব চাইতে বেশি মোহাব্বত করতে পারবে ওই ব্যক্তির আল্লাহকে ভালোবাসার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা এক নাম্বার পুরস্কার ঘোষণা করে দিলেন আমি রব্বি কারিম আল্লাহ আমার ওই গোলামকে ভালোবেসে বানায়া দিব দুই নম্বরে আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন আল্লাহ তালা ঘোষণা করে দিলেন ও আমার গোলামেরা শোনো আমার নবীজির বা করো জীবনের চাইতে আমার নবীজি কে ভালোবাসো আমি তোমাদেরকে দুই যে দিয়ে ধন্য আমার করো শোনো শোনো আমার ওই গোলামের জীবনের সগীরা কবিরা গুনাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে আমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুই নাম্বার কি পুরস্কার দিবেন মনে আছে সকলের মনোযোগ আছে সকলে আওয়াজ করে পড়ি আল্লাহ আকবার আর আওয়াজ করে পড়ি আল্লাহ আকবার আল্লাহ আলা দুই নাম্বার পুরস্কার দিবেন যে ব্যক্তি নবীজির এর্তেবা করবে যে ব্যক্তি নবীজির অনুসরণ করবে ওই ব্যক্তির জীবনে কবিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন বলুন না এখানে এমন কোন মায়ের সন্তান আছে যে বুকে হাত রেখে বলতে পারবেন আমি জীবনে একটা গুণাও করি নেই কে আছেন হাত জাগান কথা বলেন হাত জাগান কেউ নাই যে আমরা বলতে পারবো জীবনে একটা গুণাও করব না আল্লাহ আপনার জন্য জান্নাতের পথ কত সহজ করে দিলেন জান্নাতের পথ কত সহজ করে দিলেন আল্লাহ শুধুমাত্র বলে দিয়েছেন তোমরা আমার নবীজির এর্তেবা করো জীবনের চাইতে বেশি মহাব্বাত করো আমি আল্লাহ তালা তোমাদের সগিরা কবিরা গুণাগুলো মাফ করে দিয়ে ধন্য বানায়া দিব বলুন না আল্লাহ এজন্য আমার প্রিয় ভাইয়েরা তাহলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ তালা কোরানের মধ্যে বলে দিলেন হাবি যে ব্যক্তি কোনো মৌমিন মৌমেনা কোনো মুসলমান নর নারীর এই অধিকার আমি আল্লাহ তালা দেই নাই যে আমি আল্লাহ এবং আপনি রসুল উল্লাহ কোন মতবাদ দেয়ার পরে কোনো রায় দেওয়ার পরে কোন মৌমিন কোনো মৌমেনা কোনো মুসলমান নর নারী ওই রায়কে ভঙ্গ করে ওই মতবাদকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ অন্য কোনো নিয়ম চালু করবে এই অধিকার আমি রব্বে কারিম কোনো মুসলমান নারী পুরুষকে দেই নাই বলুন না সোবাহা তাহলে আপনি রসুল অনুসরণ করবেন রসুল উল্লাহর অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই রসুল উল্লাহর অনুসরণের বাইরে কোনো তরিকত নাই রসুল উল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই কোন ইমান নাই কোন মারে ফত নাই কোন হাকিকত নাই রসুল অনুসরণের বাইরে কোন পথ নাই আছে শুধু মাইরের পথ বলুন না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা রসুল অনুসরণ যে ব্যক্তি করবে না ওই ব্যক্তি ওহাবি হওয়া তো দূরের কথা এটা ওটা হওয়া তো দূরের কথা ওই ব্যক্তি নবীজিকে অনুসরণ না করতে পারলে ওই ব্যক্তি তো মুসলমানই হতে পারবে না ঠিক কিনা এজন্য সর্বপ্রথম কার অনুসরণ লাগবে এরপরে কার রসউল অনুসরণ লাগবে কিন্তু আমরা এমন হয়ে গিয়েছি আমরা রসৌল অনুসরণ থেকে দূরে সরে গিয়েছি আর আমাদের সন্তানের কথা তো বলার কোনো প্রয়োজনই হয়নি আমরা অনেকেই হুজুরদের কাছে গিয়ে বলে থাকি হুজুর আমার এই সন্তান আমার কথা শোনে না আছে না নাই আমার সন্তান আমি পিতা তার মা যদি দক্ষিণ দিকে হাঁটতে বলে সে উত্তর দিকে হাঁটা শুরু করে আমার এই সন্তান জুয়াখর হয়েছে সমাজের খারাপ খারাপ ছেলেদের সাথে ওঠা বসা করে ডিসপ্যারেক্ট হয়ে গিয়েছে এই দোষ আপনার সন্তানকে দিলে চলবে না আমার বন্ধুরা মনের কানটা একটু লাগাইয়া শোনেন আল্লাহর হাবিব মুহাম্মদ আপনার সন্তান কিভাবে ভালো পথে চলবে কিভাবে আপনার সন্তান পিতা মাতার একজন বাধ্য সন্তান হবেন এই পথ তো রসুল্লাহ দেড় হাজার বছর আগে দেখিয়ে গিয়েছে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন তবারানির মধ্যে ইমাম তবারানি হাদিসটি কোট করেছেন আল্লাহর হাবিব বললেন আদিবু আউলা দাকুম বিশাল আতি খেসানিন সব্বিনবি ইউকুম ওয়া আলি তোমরা যদি তোমাদের সন্তানদেরকে তিনটা আদব শিক্ষা দিতে পারো তাহলে তোমার ওই সন্তান কোনো দিন নেশাখর সন্তান হবে না তিনটা আদব যদি শিক্ষা দিতে পারো তোমার সন্তান কোনো দিন পিতামাতার অবাধ্য সন্তান হবে না বলুন না ঠিক কিনা এক নম্বরে আল্লাহর হাবিব বললেন হববি নবীকুম তোমার সন্তানদেরকে তোমরা নবীর প্রেম শিক্ষা দাও বলুন না আল্লাহ আকবর দুই নম্বরে বললেন ও আলি বাইতিহি তোমার সন্তানদেরকে প্রেম শিক্ষা দাও তিন নম্বরে বললেন তোমার সন্তানদেরকে তোমরা তেলাওয়াত শিক্ষা দাও তিনটা আদব যদি শিক্ষা দিতে পারো তোমার সন্তান কোনো দিন নেশা সন্তান হবে না বুকে হাত দিয়ে একজন বাবা বলেন আমি আমার সন্তানকে তিনটা আদব ছোটবেলায় শিক্ষা দিয়েছি কিন্তু আমার সন্তান বিপথে চলে গিয়েছে এমন কোন বাবা বলতে পারবেন না কারণ আপনি যদি আপনার আদব শিক্ষা দিতেন অবাধ্য সন্তান হতো না আপনি বলবেন হুজুর এই আদব আমরা কোন বছরে শিক্ষা দিব কত বছর বয়সে আল্লাহর হাবিব চমৎকার ভাবে বলে দিয়েছেন মুরু ও না দেখুন আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানকে মুরু আউলা দেখুম বিশ্বলা ও হুম তোমার সন্তানের বয়স যখন সাত বছর হয় তখন নামাজের জন্য আদেশ করো বলুন না সবহা আর সাত বছর বয়সে যদি নামাজের জন্য আদেশ করা লাগে কোনো বাবা তাহলে ওই বাবার ওই সন্তানকে সাত বছর হওয়ার আগে কোরআন তেলাওয়াত শিক্ষার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই আপনি সাত বছর বয়সে সন্তানকে নামাজের জন্য আদেশ করবেন কোরআন তেলাওয়ার শিক্ষা দিবেন না আপনার সন্তান নামাজে পড়বে কি কি কথা কয় না এজন্য আপনি আফসোস করেন কিন্তু আপনি যদি আপনার সন্তানকে তিনটা আদব শিক্ষা দিতেন এক নম্বরে হুকবি নাবি এজন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমার সন্তানকে সাত বছর বয়স হলে নামাজের জন্য আদেশ করো আর নামাজের জন্য আদেশ করার আগে সাত বছর বয়স হওয়ার আগে তোমার সন্তানের মধ্যে যখন আকল চলে আসে তোমার সন্তানের মধ্যে যখন আকল চলে আসে হুকবি নাবি ইউকুম ওয়া আলি বাইতিহি ওয়া তেলাওয়াতিল তিনটা আদব শিক্ষা দাও তোমার সন্তান কোনো দিন নিশাখর সন্তান হবে না কিন্তু আজ আমরা তিনটা আদপের একটা আদপ শিক্ষা দিতে পারি নাই যার কারণে আমার বাংলার জমিনে এই সোনার ছেলেগুলোকে বানরের সন্তান বানরের ছেলে হতে বাধ্য করেছে বলুন না ঠিক কি না কথা বলে না ঠিক কি না আপনি যদি কোরআন শিক্ষা দিতেন আপনার সন্তান আজ বানরের সন্তান স্বীকৃতি লাভ করতো না বর্তমান শিক্ষার অবস্থা বলার কোনো ভাবই রাখে না আপনারা সবাই জানেন বর্তমান শিক্ষা ব্যবস্থার এত করুণ দশা কোন ছেলে ওই শিক্ষা গ্রহণ করে আল্লাহ সন্তান আব্দুল কাদের জিলানির মতো একজন আল্লাহর অলি কোনো দিন হতে পারবে না বলুন না ঠিক কিনা এজন্য বাংলার জমিনে যত হক্কানী যত রব্বানী পীর মাসায় কাছেন ফুলতলির সাহেব কেবলাগঞ্জ যারা আছেন সরষিনা সোনা কান্দার যারা আছেন হক্কানি পীর আউলিয়ারা আজও পর্যন্ত এই সব কিছুর মোকাবেলা সব কিছুর বিরুদ্ধে এই বাংলার জমিনে কাজ করে যাচ্ছেন বলুন না ঠিক কিনা আর আওয়াজ করে বলুন ঠিক কিনা এজন্য আপনার সন্তানকে কি প্রয়োজন এক নম্বরে হচ্ছে তেলাওয়াতিল কোরআন কোরআন শিক্ষা দেওয়া প্রয়োজন বলুন না ঠিক কিনা কথা কন্যা ঠিক কিনা কিন্তু আমরা সকালবেলা মক্তবের সময় হয়ে যায় মোয়াজিন সাহেব ইমাম সাহেব মাইকে ডাকতে থাকে সন্তানকে মক্তবে পাঠিয়ে দেন আর আপনারা সন্তানকে উঠিয়ে মক্তবে না পাঠিয়ে কিন্ডার গার্ডেনে পাঠান আপনার ওই সন্তান কোনো দিন পিতামাতার বাধ্য সন্তান ওই সন্তান দিয়ে কোনোদিন আব্দুল কাদের জিলানি শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মতো একজন সন্তান কোনো দিন আশা করা যায় না আওয়াজ করে বলুন ঠিক কি না এজন্য আমার প্রিয় ভাইরা সন্তানকে কয়টি আদব শিক্ষা দিবেন সবাই বলেন কয়টি হাত জাগিয়ে বলেন কয়টি সবাই বলেন কয়টি এক নম্বরে হচ্ছে হুব্বি নাবি ইউকুম নবীজির প্রেম দুই নম্বরে হচ্ছে ও আলি বাইতিহি নবীজির বংশধরের প্রেম তিন নম্বরে হচ্ছে তেলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে রাজি আছি কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখাই না রে নারায় রিসালাত আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো নারায় তেকবীর এজন্য আমার প্রিয় ভাইয়েরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সব মানুষদেরকে কি এক মর্যাদা দিয়েছেন কথা কয় না এক মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা সব মানুষদেরকে এক মর্যাদা দেন নাই নবীজির মর্যাদা হচ্ছে এক স্তরে সাহাবিরা নবীজির সংস্পর্শে যাওয়ার কারণে আল্লাহ তালা সাহাবিদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এভাবে করে তাবি তাবে তাবি এভাবে করে হকানি পীর আউলি আল্লাহর বন্ধু যারা আছে এক একজনার স্তর একাক রকম আমরা সাহাবি পাই নাই তাবি পাই নাই আল্লাহর অলিদের সংস্পর্শে গেলে আমরা নবী চিনতে পারবো বলুন না ঠিক কিনা কিন্তু আমার যুবক ভাইদেরকে নিয়ে বড় আফসুস হয় আমার যুবক ভাইদেরকে দেখলে মনে হয় তারা নবীজির সব সুন্নাত গুলোকে ছেড়ে দিয়েছে নবীজির সুন্নাত গুলোকে তারা অনুসরণ করতে ভালো লাগে না তাদের জীবনের জন্য আদর্শ বানায় মেসি তাদের জীবনের জন্য আদর্শ বানায় নেই মার কিভাবে চুলটা কাটিং করলো কিভাবে একটা জার্সি পরলো শার্ট পরলো প্যান্ট পরল এভাবে অনুসরণ করে কিন্তু আমার আল্লাহ আল্লাহর আলামিন দুনিয়ার মানুষদেরকে জান্নাতের পথ কত সাহস করে দিলেন আল্লাহ তালা বলে দিলেন গোলামেরা আমার নবীজিকে জীবনের জন্য আদর্শ বানাও আমার নবীজিকে হাবিবুল্লাকে জীবনের জন্য আদর্শ বানাও আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় আখেরাতে সফল কাম করে দিব আরেকটু আস্তে কন কনসভা তাহলে যুবক ভাইয়েরা কে অনুসরণ কাকে করবে এটা তাকেই ডিসাইড করতে হবে